নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের দু হাজার সালের ইতিহাসের এমসি কিউব এবং এসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে এক নম্বরের চব্বিশখানা এমসি কিউব আছে এইগুলো টু দ্য পয়েন্ট এখানে আমি সলভ করে দেবো প্রথমে এক দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী ফার্স্ট কোয়েশ্চেন কেসের মনে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জীবাশ্ম রোমান্টুয়ের কোশ্চেন কি বলেছে তো দেখো রোমান্টুয়ের কোশ্চেন কি বলেছে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে অ্যান্সার এ এর অ্যান্সার পূর্ব চতুর্থ শতকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রোমান্টিক কোশ্চেন কি বলেছে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো অ্যান্সার হবে বি এর গিল গামেশ রোমান হরে কোশ্চেন প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো অ্যান্সার হবে এর অ্যান্সার আগুনের আবিষ্কার পাঁচ নম্বরের প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি অ্যান্সার হবে এর অ্যান্সার মেসোপটেমিয়া সভ্যতা রোমান করে কোশ্চেন বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হেলোসিন যুগের অন্তর্গত সাত নম্বরের প্রশ্ন এথেন্সের শাসন কাঠামো ছিল অ্যান্সার হবে সেরাচার গণতান্ত্রিক আট নম্বরের প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন অ্যান্সার হবে সেরাচার চন্দ্রগুপ্ত মৌর্য নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতের সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল সেরসার গান্ধার দশ নম্বরের প্রশ্ন কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানির দ্বারা অনুসূিত বলে বরণী মনে করেন অ্যান্সার হবে ডির আনসার পারস্যের অ্যান্সার কি হবে পারস্যের অ্যান্সার হবে প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ আজকে আমি দু সালের আমাদের ইতিহাসের যাবতীয় এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে এগারো নম্বরের প্রশ্ন শূন্য স্থান পূরণ করো ড্যাশ আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত অ্যান্সারবে ডিয়ার অ্যান্সার ম্যাকিয়া ভ্যালি বারো নম্বরের প্রশ্ন স্তম্ভ মিলাও কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ রোমাননে দাগো হুলিয়া অ্যান্সার হবে আমাদের ডি এর আনসার সামরিক ব্যবস্থা রোমান্টিতে কি বলেছে মাকতি এর অ্যান্সার হবে এর অ্যান্সার ইকতা ব্যবস্থা রোমান্টিতে কি কী বলেছে সেট্রপ এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার প্রাদেশিক গভর্নর রোমান ফোরে কী বলেছে ম্যান্ডারিন এর অ্যান্সার হবে আমাদের সি এর আনসার আমলাতন্ত্র অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার এর রোমান ফোর বি এর রোমান ওয়ান সি এর রোমান টু ডি এর রোমান থ্রি তো দেখো তেরো নম্বরের প্রশ্নে কী বলেছে প্রথম দাস বিদ্রোহ হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার শিশিলিতে শিশিলিতে পরে কোশ্চেন কী বলেছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের চোদ্দো নম্বরের প্রশ্ন ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হতো অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভিলেন পনেরো নম্বরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো সর্বপ্রথম ইউরোপের ড্যাশ ব্যবসায়ীদের গিল্ড গড়ে ওঠে অ্যান্সার হবে ডেয়ের জার্মানিতে পরে কোশ্চেন কী বলেছে ষোলো নম্বরের প্রশ্ন প্রণয়নমূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রজাপত্ত পরে কোশ্চেন কী বলেছে সতেরো নম্বরের প্রশ্ন রানী দুর্গাবতী নিহত হন অ্যান্সারের ডের অ্যান্সার গন্ডওয়ানার যুদ্ধে পরের কোশ্চেন কী বলেছে আঠারো নম্বরের প্রশ্ন কি বলেছে স্প্যাটার স্বাধীন নাগরিকদের বলা হতো অ্যান্সার বেসের অ্যান্সার বেসের স্প্রাটিয়েট পরে কোশ্চেন কি বলেছে উনিশ নম্বরের প্রশ্ন সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৈদ্য শাস্ত্রে বলা হয় ডি ডের অ্যান্সার মহাভিনিষক্রমণ পরে কোয়েশ্চেন কি বলেছে কুড়ি নম্বরের প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পাটালি পুত্রে পাটালি পুত্রে পরে কোশ্চেন কি বলেছে একুশ নম্বরের প্রশ্ন ধর্ম পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্ভুক্ত অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার চতুর্থ বাইশ নম্বরের প্রশ্ন কি বলেছে বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্যোক্তা কে ছিলেন অ্যান্সার হবে বিয়ের টলেমি তেইশ নম্বরের প্রশ্ন দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জন কাকে বলা হয় অ্যান্সার হবে সের আনসার গ্যালিলিও ঠিক আছে চব্বিশ নম্বরের প্রশ্ন পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন অ্যান্সার হবে বিয়ের গ্যালি গ্যালিলিও এবার আমি এস কিউব টু দ্য পয়েন্ট সলভ করাবো গ্রুপ বি এর তো দেখো এক নম্বরের ষোলোখানা সলভ করতে হবে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন তোমরা তো জানো এর অ্যান্সার হবে পল তুর্নাল আঠারোশো তিরিশের দশকে এই কথাটি প্রথম উল্লেখ করেন রোমান্টের কোয়েশ্চেন ইতিহাসে রৈখিক কাল কি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট কিন্তু এখানে লেখা আছে তোমরা লিখবে ঠিক আছে খাতায় লিখে নেবে অথবা দেয় পরে কোশ্চেন নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো রোমান থ্রি কোশ্চেন রাজ গ্রন্থের আলোচ্য বিষয় কী ছিল তোমরা তো জানো যে কলহন রচিত রাজ তরঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক প্রামাণিক ইতিহাস বিবৃত হয়েছে রোমান ফোরে কোশ্চেন অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল কবে এর অ্যান্সারে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল অথবা পরে কোশ্চেন প্রাচীন ভারতের মহাজন পদগুলির উত্থান কোথায় হয়েছিল এর হবে আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উপকূলে মধ্যবর্তী অঞ্চলে ষোড়শ মহাজন পদগুলির উত্থান ঘটেছিল রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে পলিচ বলতে কী বোঝো এর হবে গ্রীসের ক্ষুদ্র রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্ম গ্রীসের ক্ষুদ্র রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত। এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় পলিস বলা হতো পরে কোশ্চেন কি বলছে উলেমা কারা মুসলিম ধর্মীয় জগতে উলেমারা ছিলেন সরকারি ধর্ম বিশেষজ্ঞ এবং ইসলামী আইন সরিয়েতার ব্যাখ্যাকর্তা অথবা পরে কোশ্চেন ধর্মশ্রী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি তোমাদের জানো এর বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের ঈশ্বর হলেন সব শক্তির উৎস এবং চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী ঈশ্বরের নির্দোষী হলো রাষ্ট্রের আইন পরে কোশ্চেন টিউটর বিপ্লব কি। তোমরা তো জানো যে রাজা অষ্টম হেনরির শাসনকালে ইংল্যান্ডের জাতীয় চার্চ গঠন ও জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সহ বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল এই ঘটনা টিউডর বিপ্লব নামে পরিচিত পরে কোশ্চেন ম্যান্ডারিন বলতে কী বোঝো প্রাচীন চীনে বেসামরিক সরকারি কর্মচারী অর্থাৎ সিভিল সার্ভেন্ট সিভিল সার্ভেন্ট বা সরকারি উচ্চ উচ্চপদস্থ আমলারা পরিচিত ছিল ম্যান্ডরিন নামে ঠিক আছে পরের কোশ্চেন অথবাদের অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে কবে পাশ করেন তোমাদের জানো যে টমাস ক্রোমোয়েল আইন চৌত্রিশ করেন পরের কোশ্চেন কি বলেছে পরের কোশ্চেন কি বলেছে প্রাচীন ভারতের অগ্রাহার প্রথা কি ভারতে খ্রিস্টীয় তৃতীয় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানকে নিষ্কর জমি দান করার প্রথাকে বলা হয় অগ্রহার বা ব্রহ্মদেহ নামে পরিচিত অর্থাৎ ব্রাহ্মণদের নিষ্কর হাতে যে জমি দান করা সেটাই বোঝানো হয়েছে পরে কোশ্চেন অথবাদের দাস অর্থনীতি কি ঠিক আছে পরে কোশ্চেন ইউরোপের সামন্ত্রতান্ত্রিক সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল তোমরা তো জানো যে যাজক অভিজাত এবং কৃষককে বিভক্ত ছিল পরে কোশ্চেন ফিফ কী তোমরা তো জানো যে মধ্যযুগে তান্ত্রিক ব্যবস্থায় সামন্ত্র প্রভুর প্রতি নির্দিষ্ট দায়িত্ব পালনের বিনিময়ে অধীনস্থ প্রজা যে ভূখণ্ড লাভ করত তাকেই ফিফ বলে পরে কোশ্চেন কার ভি কী ছিল তোমরা তো জানো যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে সলভ করা আছে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে খাতায় লিখে মুখস্থ করবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না প্রতি বছর একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় পরে কোশেন বারো নম্বরের প্রশ্ন ব্রাতক্ষত্রিয় কাদের বলে পরে স্ত্রী স্ত্রীধন বলতে কী বোঝো তেরো নম্বরের প্রশ্ন মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন অ্যান্সার তো তোমরা জানো নেফার ছিলেন চোদ্দ নম্বরের প্রশ্ন অ্যালকেমি কাকে বলে পনেরো নম্বরের প্রশ্ন আতস কাস কে আবিষ্কার করেন ঠিক আছে আতস কাস আবিষ্কার করেন রজার বেকন পরের কোশ্চেন অথবা দিয়ে অভিকর্ষ সূত্রকে আবিষ্কার করেন তোমরা তো জানো যে স্যার আইজাক নিউটন আবিষ্কার করেন পরের কোশ্চেন ষোলো নম্বরের প্রশ্ন রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত তো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে তোমরা লিখে নেবে কাতায় পরে কোশ্চেন অথবা ভারতে আসার জলপাত আবিষ্কার করেন কে কবে ভারতে আসার জলপাত আবিষ্কার করেন এর চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন প্রত্যেকটা নোটস টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে